আজকে সিলেটের নিউজ 24-এর পক্ষ থেকে আমি এম ইজাজুল হক ইজাজ জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি বিজ্ঞ আইনজীবী জনাব নৌশাদামু চৌধুরী। আমি আপনার কাছে জানতে চাইব জনাব, যে রায়হান হত্যার এই যে প্রধান আসামি আকবর বুয়া গ্রেপ্তার এবং রিমান্ড শুনানি, এই ব্যাপারে যদি আপনি যে আদালতের প্রধান কর্মকর্তা হিসাবে আমাকে জানান। ধন্যবাদ। আজকে এই রায়হান হত্যার মূল আসামি বরখাস্তকৃত আকবর ভুঁইয়া প্রায় মাসখানেক সে আত্মগোপন করে থাকার পর গতকালকে তাকে গ্রেফতার করা হয়। আমাদের পুলিশ প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টা এবং স্থানীয় আদিবাসী যারা পাহাড়ি অঞ্চলের লোকজন এর সহায়তায় তাকে ধরা সম্ভব হয়েছে। আজকে তাকে গ্রেফতার করে আনার পর মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM কোর্টে তাকে হাজির করে রিমান্ড চাওয়া হয়। পুলিশ প্রসিকিউশন থেকে আইও তার ওনার 7 দিনের রিমান্ডের আবেদন আনেন। আমি মহানগরের পিপি হিসাবে আমার প্রসিকিউশন টিম নিয়ে আমি সেই শুনানিতে উপস্থিত ছিলাম, আদালতে শুনানি করেছি। আদালত যে 7 দিনের রিমান্ড চেয়েছিলাম আমরা রাষ্ট্রপক্ষ, আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপনাকে আচ্ছা, এতদিন যে রিমান্ড বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে যদি একটু জান। না, রিমান্ড তো এতদিন তো সে ধরাই পড়ে নাই, তো ধরা পড়লো কালকে, আজকেই তো আদালতে তাকে তোলার নিয়ম মতোই তোলা হয়েছে। তাই চাওয়ার রিমান্ড চাওয়ার তো আজকেই, সেটা ধরা না পড়লে তো রিমান্ড চাওয়া যাবে না, সে পলাতক। তো যাই হোক, কালকে ধরেছে, আজকেই যথারীতি কোর্টে আদালতে তাকে তোলা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে, আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। আপনাকে আমরা আবার জানতে চাইব যে যে আকবর বুইয়ার যে আদালতে প্রান্তে আসতে তার কী কী মানে দাপ পেরিয়ে আসতে কি আপনি বলছেন নাকি আজ বিচারে? হ্যাঁ, ধরেন বিচার প্রক্রিয়া এই যে তদন্তাধীন অবস্থাটাও একটা বিচার প্রক্রিয়ার একটা মূল অংশ। এখন তো তার এই মামলার তদন্ত কার্য আমাদের PBI-র কাছে, জানেন PBI ওনারা তদন্ত করে এইটার পুলিশ রিপোর্ট দিবেন। পুলিশ রিপোর্ট অর্থাৎ চার্জশিট দাখিল হওয়ার পর এটা বিচারার্থে মাননীয় আদালতে মহানগর দায়রা জজ আদালতে আসবে, তখনই বিচার প্রক্রিয়া শুরু হবে। আমরা আপনার কাছে জানতে পারলাম যে এই যে আকবর বিয়া সম্পর্কে যে আপনি আইনি প্রক্রিয়া দিন বা বিষয়ে জানতে পারলাম, যদি স্পষ্টভাবে যে আকবর বিয়ার যে আজকে যে রিমান্ডের ব্যাপারে যে একটু জানান। হ্যাঁ, আজকের রিমান্ডের বিষয়টা আপনি যখন বলছেন সেটা হলো, আমরা প্রথমেই বলছি রিমান্ড চাওয়ার কারণ। রিমান্ড চাওয়ার কারণ আমরা অনেকগুলো দিয়েছি, এর মধ্যে বিশেষ করে আকবর এতদিন কীভাবে পালাতে সক্ষম হলো, সক্ষম হয়ে পালিয়েছিল, তার এর পিছনে কে বা কারা জড়িত সেটা খুঁজে বের করা, এর জন্য রিমান্ড। আরো পয়েন্ট আছে এর মধ্যে, বিশেষ করে যে আলামত, যে লাঠি দিয়ে রায়হানকে নির্মমভাবে বর্বরোচিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হলো, সেই লাঠিটা এখন পর্যন্ত মানে ওইটা আলামত হিসাবে জব্দ হয় নাই, এটা কোথায় আছে সেটা বের করার জন্য। তৃতীয়ত, পুলিশ ফাঁড়িতে যেটা ভিডিও ফুটেজের হার্ড ডিস্ক যেটা ছিল সেটা নষ্ট করা হয়েছে, সেটা কে বা কারা নষ্ট করলো, কেন করলো, এটা ধরা। এবং আকবরকে রিমান্ডে নিয়ে তার সহযোগী যারা আছে তাদের অবস্থান এবং আর কে কে এটার সাথে জড়িত ছিল, তাকে কেন নির্মমভাবে হত্যা করা হলো, কেনই বা তার কাছে টাকা দাবি করা হলো, টাকা না দিতে পারায় 10,000 টাকা মাত্র তাকে হত্যা করা হলো, এটা কোন বিচার, সেটার জন্যই রিমান্ডের প্রয়োজন। এবং এই রিমান্ডে আমরা সবগুলো জিনিসই বেরিয়ে আসবে আমরা পাবো। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার জানতে চাইব যে আদালতের প্রধান কর্মকর্তা হিসেবে যে আকবরের সাথে যারা জড়িত আছে তাদের ব্যাপারে যদি একটু জানান।
যারা জড়িত আছে এই হত্যাকাণ্ডে তারা প্রত্যেকেই হত্যাকাণ্ডের শরিক, মূল হোতা আকবরের সাথে। এরা আকবরের বিরুদ্ধে যে চার্জ হয়, যেটা তারা একই ধারায় চার্জ গঠিত হবে দেশের সাথে, সে অনুযায়ী বিচারে গিয়ে সাক্ষী প্রমাণ তাদের সবার বিচার হবে এবং ইনশাআল্লাহ সাক্ষী প্রমাণে বিচার পাবে রায়হান পরিবার, সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে। আপনারা হিসাবে প্রশিক্ষণ টিম আমরা সাহায্য করে যাবো, তাতে সে বিচার পায় এবং সর্বোচ্চ সুনিশ্চিত মানে আমরা করতে পারি। এদিকে আমরা পরিচালনা এটা দেখেন রায়রা মামলা, এটা স্পেশাল ট্রাইব্যুনাল না, এটা মহানগর রায় আদালত আওতি। আমি আপনার কাছে ফল আমাদের দেশবাসী জানবে যে যে আকবর সম্পর্কে আসলে যে আদালতের প্রধান কর্মকর্তা হিসেবে আমাদেরকে আপনি জানিয়েছেন আইনি প্রক্রিয়া সম্পর্কে। আমি আপনাকে আবারও সিলেট নিউজ 24 পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আজকে আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা মিডিয়া ব্যক্তিত্বরা যে কোনো দুর্যোগে দুঃসময়ে থাকেন, আইন রক্ষার্থেও আপনারা আমাদেরকে সহযোগিতা করে যান। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশেষ করে আমাদের সিলেটের মাননীয় মন্ত্রী, আমাদের নির্বাচিত এমপি মহোদয়, যেদিন সিলেট এসে রায়হানের পরিবারকে তিনি সান্ত্বনা দিয়ে যাননি শুধু, প্রশাসনে এয়ারপোর্টে, উসমানী এয়ারপোর্টেও তিনি প্রশাসনিক মিটিং, আইন শৃঙ্খলা কমিটির মিটিংকে উনি অত্যন্ত জোরালোভাবে বলেছেন আকবরকে ধরতেই হবে, তার সহযোগী সবাইকে ধরতে হবে এবং আকবরের রায়হানের পরিবারকে, তার মাকে এবং তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার সময় তিনি বলছেন, এখানে উপস্থিত মিডিয়াকে তিনি বলেছেন, আকবর কোনো যেখানেই থাকুক, পাতাল থেকে হলেও তাকে আমরা আইন রক্ষাকারী সংস্থা খুঁজে বাইর করবে ইনশাল্লাহ। সেটাই হলো আমরা দেখি, এটা জঙ্গল থেকে তাকে আদিবাসী সহায়তায় পুলিশের ঐকান্তিক চেষ্টা ছিল, তারাও অক্লান্ত পরিশ্রম ছিল, তাদের বিভিন্ন সোর্স কাজ করেছিল বলেই তাকে ন্যূনতম সময়ে, দেরি হলেও একটা সময়ে তাকে মানে নিয়ে আসা হয়েছে আইনের আওতায়। আপনাকে আইনি সম্পর্কে জানেন, এটা হবে আপনার 302 আন্ডার সেকশন পিনাল কোডের সাথে 34 থাকবে, আর ওই যে গুম টুম লাশ আপনার ওই আলামত গুম বা কোনো গুম থাকলে সেটা ইনভেস্টিগেশনের যেটা হবে সেটা, সাধারণত এইটা একটা 302 এটা হত্যা মামলা। জি আপনাকে আমরা আপনার কাছে আজকে আমি তো সমাপ্তি। আসসালামু আলাইকুম।